রাজ্য বিজেপি অফিস আজকে থেকে তালা চাবি দিয়ে হবে, রাজ্যের থেকে নেতা আসবে তারপর হবে। এই জেলা কমিটি মানছি না মানবো না, এই জেলা কমিটি মানছি না মানবো না। আরে দুস্থ বিজেপি পরিবারকে সাহায্য করতে হবে, তিনি বলতেন আশ্রিত বিজেপি বিজেপি নেতাদেরকে দূর হাটা। পার্টির আমাদের একটা বোঝাপড়ার বিষয়, আমাদের পরিবারের ভেতরে ঝগড়া রাগ থাকতেই পারে, কিন্তু হ্যাঁ, ভারতবর্ষের মানুষ দেখছে, পশ্চিমবাংলার মানুষ দেখছে যে ঝাড়গ্রাম জেলাতে যেভাবে কমিটি গঠন করা হয়েছে, একটা মেরুদণ্ডহীন অবস্থা হয়ে ঝাড়গ্রাম জেলা থাকবে, এটা কর্মীরা বুঝতে পেরে আজকে এই সংগ্রামগুলো করছে। উচ্চ নেতৃত্ব যারা রয়েছে রাজ্যের এবং জেলার, তারা বিবেচনা করবে এই মেরুদণ্ডহীন কার্যক্রম তারা চালিয়ে যাবে না, বিজেপি পার্টিটাকে আবার সে আগের মতন করে আবার সেভাবে তারা নিয়ে যাবে, তাদের তাদের নিজস্ব ব্যাপার, তাদের সেটা আমাদের কিছু বলার নেই। জেলা সভাপতি পরিবর্তন, তারপরে জেলা কমিটির পরিবর্তন, তারপরে জেলা কার্যালয় পরিবর্তন, বিষয়টা কিভাবে দেখছেন? জেলা কার্যালয় তো আমাদের ভাড়ায় ছিল, এখন যেটা আমরা নির্বাচনের হিসাবে নিয়েছিলাম লোকসভা ভোটের আগে, ঠিক আছে। আমাদের যেহেতু হুচুকপাড়ায় যে কার্যালয় আছে ওটা ছোট আছে এবং জেলা স্তরে কোনো নির্বাচন ওখান থেকে লড়া একটু কঠিন ব্যবস্থায় আছে। এখন আগামী দিন আমাদের কাছে কোনো নির্বাচন নাই জেলা স্তরে, এখন শুধু পৌর নির্বাচন, তারপর পঞ্চায়েত আমরা পাবো 2023 সালে, ঠিক আছে। তো তাই যে আছে এখন আর্থিক ব্যবস্থায় যে আছে দেখতে হবে, পার্টির পয়সা আছে, আমাদেরকে সব দিকে চিন্তাভাবনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এক মাস আগেই যে আমরা এক মাস পর ছেড়ে দিব, নোটিশ করে করা হয়েছে, নোটিশ বলে দেওয়া হয়েছে, আর তারপরে এক মাস এই 30 তারিখে শেষ হচ্ছে, তো সেই প্রক্রিয়া আমরা পরিবর্তন করছি, নিজের অফিস আমরা যাচ্ছি, নিজস্ব এটা আমাদেরই অফিস আছে। আর এই যে চিন্তাভাবনা এরকম আছে কি আগামী 2-3 মাসের মধ্যে আমাদের যে নিজস্ব যে কার্যালয় তৈরি হচ্ছে গাড়িখানায়, বড় কার্যালয়, সেটা আমরা 3 মাসের ভিতরে ওখানে প্রবেশ করে যাব, আর আগামী পঞ্চায়েত ভোট যাচ্ছে আমরা ওই কার্যালয় থেকে আমরা লড়তে পারবো। তৃণমূল তো বলছে এটাকে গোষ্ঠীদ্বন্দ্বের একটা আছে, না তৃণমূল তো সবই কিছু বলবে, ওদের তো অসুবিধা হয়েছে, ওদের নিজের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে পারছে নাই, চারদিকে অসন্তুষ্টি, এক একটা ওয়ার্ডে 5-6-6 ক্যান্ডিডেট নিজেদের ভিতরে মারামারি করছে, এইসব নিয়ে ওরা এখন চারদিকে টেনশনে আছে, নিচ থেকে ওপর তোলা যাচ্ছে, বুঝতে পারছে না কী করে, আর দেখছে বিজেপিতে তো সন্তুষ্টভাবে সংগঠন কীভাবে চলছে, তার জন্য বিভিন্ন রকমের সুরসুরে দিয়া আপনাদের কাছে গোপন খবর পাঠানো আর সেটা নিয়ে আবার এখানে প্রশ্ন করা, এইসব ওদের কাজ আছে। তো ঠিক আছে, ওরা নিজের কাজ করছে, করুক, আমরা নিজের কাজ করে যাব।